বাংলা সিনেমা জগতের একজন প্রথম সারির অভিনেত্রী। তার সময়ে তিনি দাপটে বাংলা ছবির জগতে রাজত্ব করে গেছেন। তাপস পালের সাথে তাঁর জুটি সাধারণ দর্শকের কাছে খুবই গ্রহণযোগ্য ছিল। এছাড়া প্রসেনজিৎ, চিরঞ্জিত, অভিষেকের সাথেও তিনি জুটি বেঁধে বহু ছবিতে অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি তিনি ছবি আঁকা এবং কবিতা লেখাতেও সমান পারদর্শী। তার বেশ কিছু কবিতার বই প্রকাশিত হয়েছে বিভিন্ন প্রকাশনা সংস্থা থেকে। বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেস দলের একজন প্রতিনিধি এবং সাংসদ। ১৯৬৯ সালের 5ই অক্টোবর আগরপাড়ায় শৈলেন এবং নীলিমা রায়ের পরিবারে জন্মগ্রহণ করেন শতাব্দী রায়। শতাব্দী রায় সরোজিনী উচ্চ বিদ্যালয় থেকে ১৯৮৫ সালে মাধ্যমিক পড়া সম্পন্ন করেন এবং তারপর তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত মহিলাদের কলেজ যোগমায়া দেবী কলেজে ভর্তি হন। সিনেমা জগতে বেশ কিছুদিন স্ট্রাগল করার পর পরিচালক তপন সিনহার হাত ধরে বড় সুযোগ পান। আতঙ্ক সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন শতাব্দী রায়। এই ছবির পরিচালক ছিলেন তপন সিনহা এবং এই সিনেমাটি মুক্তি পায় ১৯৮৬ সালে। তার আগে তিনি দীনেন গুপ্ত পরিচালিত টিনা নামের একটি সিনেমাতে অভিনয় করেন যা কোনোদিন মুক্তি পায়নি। আতঙ্ক তাকে প্রথম সহ অভিনেত্রীর পুরস্কার এনে দেয়। তবে তারকা হিসেবে জনসাধারণের মাধ্যমে পরিচিতি মেলে অমর বন্ধন ছবির মাধ্যমে। ১৯৮৭ সালে অর্থাৎ পরের বছর 5টি ছবি মুক্তি পায় তাঁর। তার মধ্যে বীরেশ চট্টোপাধ্যায় একান্ত আপন এবং অঞ্জন চৌধুরী গুরুদক্ষিণা সব রেকর্ড ভেঙে দিয়েছিল। এরপর শুধুই এগিয়ে চলা। অঙ্গার, পরশমণি, আবিষ্কার, ঘর সংসার, সংসার সংগ্রাম, আপন আমার আপন ইত্যাদি বিভিন্ন জনপ্রিয় ছবিতে অভিনয়ের মাধ্যমে সাধারণ দর্শকের মনে জায়গা করে নেন তিনি। ১৯৯১ সালে হিন্দি ছবি জগতে পা রেখেছিলেন। নায়া জাহার নামের একটি ছবিতে অভিনয় করেন কিন্তু বলিউডে জায়গা করতে পারেননি। ২০০১ সালে পেশায় মার্কেটিং এক্সিকিউটিভ মৃগাঙ্ক বন্দ্যোপাধ্যায়কে বিয়ে করার পর নায়িকা হিসেবে আর দাগ কাটতে পারেনি। শুধুমাত্র রাজা সেনের দেবীপক্ষ ছবিতে মানসিক ভারসাম্যহীন বিধবার চরিত্রে অভিনয় করে পুরস্কৃত হন। এরপর নিজেই পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। ২০০৯ সালে তিনি একটি কল্পবিজ্ঞান নির্ভর ফ্রেন্ড সিনেমার পরিচালনা করেন। তাতে তিনি নিজেও অভিনয় করেন কিন্তু এই সিনেমা সেরকমভাবে সাড়া পায়নি। ওম শান্তি, ঢাকি, পরিবর্তন নামের বেশ কয়েকটি ছবির পরিচালক ছিলেন তিনি কিন্তু সেগুলি একটাও হিট হয়নি। শতাব্দী ফাউন্ডেশন নামের একটি সাংস্কৃতিক সংস্থার মাধ্যমে তিনি বিভিন্ন সাংস্কৃতিক কাজকর্ম করে থাকেন। তার স্বামী সংস্থার দেখভাল করেন। তাদের দুটি সন্তান সাম্যরাজ এবং মেয়ে শামিয়ানা। সংসার সামলানোর পাশাপাশি রাজনৈতিক জীবনও যথেষ্ট সক্রিয় শতাব্দী রায়। মাঝে একটি চিটফান্ড সংস্থা ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন যার জেরে ইডির জেরার মুখে পড়েন, ফলে ভাবমূর্তি কিছুটা ক্ষতিগ্রস্ত হয়। তবু নায়িকা হিসেবে আজও বাংলার মানুষের মনে চিরস্থায়ী জায়গা করে আছেন শতাব্দী রায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।